যেই সময়টা এই ভিডিওটি বানানো হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলির মধ্যে বাংলা ষষ্ঠ স্থান দখল করে আছে। আর এই মুহূর্তে একটা এমন খবরে আমাদের সবার বুক ফুলে উঠবে গর্বে। জনপ্রিয় পাক সিরিয়ালে আমারও পড়ানো যাহা চায় এই রবীন্দ্রসঙ্গীতটি সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এই রবীন্দ্রসঙ্গীত ব্যবহারের পরে গোটা দেশে আনাচে কানাচে অনুরাগীরা গাইছেন এই গান। রবীন্দ্র অনুরাগীদের জন্ম হয়েছে পাকিস্তানেও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঙালি বরাবর উচ্চাভিলাষী। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদেরই নন, সারা পৃথিবীর সাহিত্যে তিনি অমর হয়ে আছেন। আজও জার্মানিতে গেলে তাঁর নামে রাস্তা, তাঁর নামে হোটেলের রুম সংরক্ষিত থাকে, এখনো হেরিটেজের মর্যাদা পায়। সারা বিশ্বে রবি ঠাকুরের কদর জানতে গেলে, লিখতে গেলে এই ভিডিও শেষ হয়ে যাবে। তার চেয়ে আজ বরং পাকিস্তানে রবি ঠাকুরের বন্দনা, এই নিয়েই আমরা একটু পথ চলি। রবি ঠাকুরের গান কবিতা আমাদের জীবনের চালিকা শক্তি। সুখ দুঃখ বিরহ প্রেম ব্যঞ্জনা সবের মধ্যে ওতপ্রোত জড়িয়ে আছেন তিনি। জন্মের সার্ধ শতবর্ষ পেরিয়ে আরও বেশি করে জীবনের সঙ্গে যুক্ত হয়ে উঠেছেন। প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক দিল কে আকারেতে শোনা যাচ্ছে রবি ঠাকুরের লেখা গান। ভারতের সঙ্গে পাকিস্তানের মতভেদ সারা বিশ্বে কারোরই অজানা নয়, কিন্তু দুই রাষ্ট্রকে এক সূত্রে বাঁধতে পারেন কেবল কবিগুরুই। সীমানা পেরিয়ে সাম্প্রদায়িক মতভেদ ভুলে একবিংশ শতাব্দীতে পাকিস্তানি টেলিভিশনে বাজছে রবীন্দ্রসঙ্গীত। দিল কে আকারে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সিরিয়াল। এই ধারাবাহিকের পরিচালক মেহরানি জব্বার সম্প্রতি ইনস্টাগ্রামে সিরিয়ালের একটি দৃশ্য পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে চারজন তরুণ তরুণী বসে আছেন সোফায়। এক তরুণী গাইছেন আমারও পড়ানো যাহা চায়, বাকিরা মুগ্ধ হয়ে সেটি শুনছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ওই পাক সিরিয়ালের আরও একটি সিন ভাইরাল হতে দেখা গেছে, যেখানে দুই তরুণ তরুণীকে দেখা যাচ্ছে একে অপরের প্রতি নিবিষ্ট মনে গাইছেন আমারও পড়ানো যাহা চায়। আমারও পড়ানো যাহা চায়, আমি তোমারি বিরহে রহিব বিলীন। দুই বাংলা সিরিয়াল বা সিনেমায় রবি ঠাকুরের গানের ব্যবহার নতুন নয়। হিন্দি সিনেমাতেও রয়েছে কবিগুরুর অসামান্য উপস্থিতি। শুধু হিন্দি সিনেমা কেন, আঞ্চলিক ছবিতেও কবিগুরুর বন্দনা কিছু কম হয়নি। পাকিস্তান টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার সত্যি অবাক করেছে সকলকে। সে দেশের টেলিভিশন সিরিজে একাধিকবার রবি ঠাকুরের গানটি ব্যবহার করতে হঠাৎই ভারতেও এই সিরিয়ালের চাহিদা ভীষণ বেড়ে গেছে। শর্বরী দেশপাণ্ডে গেয়েছেন গানটি। স্বভাবতই আপ্লুত বাঙালিরা। 30 এপিসোডের এই টেলিভিশন সিরিজ ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারে দেখা যাচ্ছে। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.